এটাও সহি, এটাও সহি। পার্থক্য এক আল্লাহর অনুসারী, আর এক পার্থক্য আর একটা শয়তানের অনুসারী। আল্লাহ সহি শয়তানদের বলছেন, আল্লাহ তাআবুদু শয়তান, হে শয়তানের বান্দারা তোমরা শয়তানের গোলামি করো না। ইন্নাহু লাকুম আদুগুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ইন্না ইয়ানযাগান্নাকা মিনাশ শয়তান নাযগুম ফাস্তাইদ বিল্লাহ। যখন ইমানদাররা কোনো ইমানের ইসলামের কোনো কর্ম করে, শয়তান তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন শয়তানের খপ্পরে পড়ে আল্লাহর কোনো গোলাম শয়তানি করে ফেলে, যখন সে তওবা করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ বলেন আল্লাহ বলেন শয়তানের খপ্পরে পড়ে আমার যেই গোলাম তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে, আমি আল্লাহ তার হিদায়াতের জন্য দুইটা চোখকে খুলে দেই। এই জন্য হকের সাথে থাকতে হবে আপনাকে, আপনি কখনো বাতিলের সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না। ফওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, আল্লাহ সমগ্র বাতিলের উপরে তিনি হককে গালিব করবেন, ঠিক না? ঠিক। এই জন্য মুনাফিকরা হককে ঢেকে ফেলবে, কথা বুঝতে পারছেন কিনা? আর বাংলাদেশের সব থেকে বড় মুনাফিক হলো ওই সমস্ত লোকরা যারা হকের বিরোধিতা করে। মসজিদের মধ্যে জোরে আমিন বললে গায়ের মধ্যে জ্বালা ধরে যায়, কেন? আমি তো নবীর হাদিস আমল করি, আমি তো তোর বাপ দাদার লেখা পীরের বই আমল করি না। কারণ আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেন তিরমিজির বর্ণনায়, কিতাবুস সালাত হাদিস নাম্বার হলো 141 নাম্বার। ইমাম আলবানি হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেন, ওয়া আন ওয়াইল ইবনে হুযুর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইল ইবনে হুযুর বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ক্বারা ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পর তিনি কি বলতেন জোরে? আমিন। রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি ইমামের পিছনে দাঁড়িয়ে জোরে আমিন বলে, আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। আপনি পড়লেন হাদিস সহি, আপনি জানলেন হাদিস সহি, আপনি বললেন হাদিস সহি, কিন্তু আপনি আপনার এলাকায় গেলেন, আপনি লোক লজ্জার ভয়ে আপনি আস্তে আমিন বললেন, আপনি আপনার হকের সাথে আপনি মুনাফিকি করলেন, ঠিক কি না? ঠিক। কারণ মুনাফিকরা হকের সাথে কখনো, হকের সাথে কখনো মানতে পারে না, কারণ মুনাফিকরা সব সময় হকের বিরোধী হয়। আপনি যেখানে যেই রকম আমাদের দেশে এক শ্রেণীর দেখবেন, মুনাফিক মাথা বক্তা আম কাটার বক্তাও আছে, যেখানে যেই রকম ওখানে ওই রকম ওয়াজ করে, যেখানে যেটা দরকার ওখানে ওইটা বক্তব্য দেয়, ঠিক কিনা বলেন? যেখানে মানুষ চোর ওখানে চুরির বিরুদ্ধে কথা বলে না, যেখানে সুদখোর সুদের বিরুদ্ধে কথা বলে না, যেখানে মানুষ আল্লাহ বিরোধী আইন তৈরি করে ওইটার বিরুদ্ধে কথা বলে না, যেখানে মানুষ শিরিক করে যেটা করলে তার মার্কেট নষ্ট হবে সে সেটা করে, দেখছেন কিনা? এগুলো সব কি কামায়ের জন্য? দুনিয়ার কামায়ের জন্য, দুনিয়া কামায়ের জন্য। উলাই কামা ইয়াকুলুন ফি বুতুনিহিম ইল্লান্নার, তোমরা তো দুনিয়ার টাকা কামাও না, আল্লাহ বললেন তোমরা দুনিয়ার আগুন ইনকাম করো, আগুন খাও, আমি আল্লাহ তোমার সাথে কথাও বলবো না। ওয়ালা ইউজাকিহিম, আর আমি আল্লাহ তোমাদেরকেও পবিত্র করব না। এইরকম বৈশিষ্ট্য যে আলেমের মধ্যে পাবেন, ওর নাম আলেম নয়, ও হলো দুনিয়া বাস ধোকাবাস, ঠিক কিনা বলেন? এই জন্য ওই ধোকাবাসদের থেকে আমাদেরকে সাবধান থাকার দরকার আছে না নাই? এই জন্য মুনাফিকদের এই বৈশিষ্ট্য থেকে আমাদের বাঁচতে হবে। দুই নাম্বার বৈশিষ্ট্য বলছিলাম, মুনাফিকরা কিসের দুশ্মন? হকের দুশ্মন। কিসের দুশ্মন? হকের দুশ্মন।